अस्सलाम वालेकुम। अमी एसआर इंजीनियरिंग एसआर कम्युनिकेशन इंजीनियर वाश मिस्टर रुबेल राहेनेर राहेनेर जीपीओ शॉपिंग एक्सी वर्कशॉप एक्सी इखने उनारा जे डाइगुला तैयारी करे एवं ये डाइगुला तैयारी करार पोरे ये डाइगुला आबार मशीनेर साथे सेट करे एक कम्प्लीटली मशीन बनाए दे এবং এই মেশিনগুলো আগে মূলত ভারত চায়না মালয়েশিয়া পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে আসতো। বর্তমানে এই মেশিনগুলো আর আসে না। এই মেশিনগুলো এবং এই শপের মালিক রুবেল রায়হান নিজেই তৈরি করেন ওরে এই মেশিনগুলো উনি সাপ্লাই করেন। আপনি যদি মনে চান যে খুব অল্প পুঁজিতে ব্যবসাটা করার জন্য তাহলে আপনি এই মেশিনগুলো তার কাছ থেকে ক্রয় করতে পারেন এবং ক্রয় করার পরে প্রয়োজনে আপনাদের যারা ক্রয় করবেন তারা তাদেরকে আবার এই কাজটা কিছুটা হলেও হাতে কলমে শিক্ষা দেওয়া এবং এই এসআর কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর অভিজ্ঞ কারিগর যারা আছে তারা এই কাজগুলো দেখাবেন। দেখা দেওয়ার পরে এই কাজগুলো তারা করে। দেখেন এখানে মেশিন সব এনে সেটিংটা হচ্ছে। এরা এখানে বেশ মোটামুটি বহুকুণ ধরে সেটিং করে এবং আপনাকে মাল অ্যাডজাস্ট করে এবং প্রোডাকশন করে দেখায় আপনাকে সেই মেশিন ডেলিভারি দেবেন। আমি আরেকটা শপ ওনার এই শপটা হলো পাইপ ব্যান্ডিং করার জন্য বিভিন্ন ধরনের ভাঁজ এবং বিভিন্ন ধরনের সাইজে ভাঁজ করা। যেখানে এখানে একজন অভিজ্ঞ কারিগর উনি এটা ভাঁজ করতেছে। এটা যেভাবেই আপনি করেন না কেন, যে ব্যান্ডিং করতে চান না কেন, এখানে করতে পারবেন। যেমন রাউন্ড পাইপ, যেমন স্কোয়ার পাইপ, যেমন বক্স পাইপ, যেমন সিয়ারের যে হাতলগুলো আমরা ব্যবহার করি, খাটের যে হাতলগুলো ব্যবহার করি বা পায়াগুলো ব্যবহার করি, এই পাইপগুলো এখানে ভাঁজ করা সম্ভব। এবং দেখেন এই মেশিনে ভাঁজ করতেছে, এটা দেখা যাচ্ছে। এটা আমার এটা ওনার দ্বিতীয় অক্সফোর্ড আসছি। দেখেন কত সুন্দর ভাঁজ করলো। আপনার দিকে আশ্চর্য হবে এই কাজগুলো যেন আমরা আগে ভারতে যেতাম অথবা চায়না যেতাম অথবা পাকিস্তানে যেতাম অথবা মালয়েশিয়ায় যেতাম অথবা তাইওয়ানেও যেতাম। এই এই পাইপগুলো আনার জন্যই আমরা যেতাম, পাইপগুলো ভাঁজ করে মেশিনগুলো ভাঁজ করে আনার জন্যই আমরা বিদেশে যেতাম। কিন্তু এখন আর যাইতে হয় না, এখন ইঞ্জিনিয়ারিং এটা করা সম্ভব হয়। আমি আরেকটা তৃতীয় তার অফিসে আছে, সেখানে আমি যাচ্ছি। এখানে হলো তার অফিস এবং সেল সেন্টার। দেখেন এখানে সেই মেশিনগুলা ছবি দেওয়া আছে, আপনারা দেখলে চিনবেন। আমি যে প্রথম ওয়ার্কশপ এবং দ্বিতীয় ওয়ার্কশপে যেগুলো দেখাচ্ছি এই মেশিনগুলোই মূলত তারা সেটিং করে বাজারে ছাড়ে। এবং আপনি এই মেশিন নেওয়ার জন্য তাদের সাথে টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, টেক্সট নাম্বার, ইমেল নাম্বার ও আরও বিভিন্ন ধরনের ঠিকানা দেওয়া থাকবে, আপনারা তাদের সাথে যোগাযোগ। দেখেন এখানে শুধু ডাইগুলো সাজানো আছে, বিভিন্ন সাইজের ডাইগুলো, যেমন 1 ইঞ্চি, আধা ইঞ্চি, তারপরে 1/4 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি পর্যন্ত পাইপের দেখেন ডাইগুলো আছে, এখানে সাজানো আছে ধরে ধরে। আপনারা দেখে খুব খুশি হবেন যে আসলে এই ডাইগুলোই তো মূলত বিদেশ থেকে আসত। কিন্তু এই তরুণ উদ্যোক্তা মিস্টার রুবেল রাহেন সাহেব এটা তার আয়ত্তে নিয়ে আসছেন এবং সে এটা সুন্দর করে এই প্রোডাকশন করে সাজা রেখেছে আপনারা উত্তর যাত্রাবাড়ি। এবং আসলেই আপনারা এখানে পাবেন, এই গাইগুলো দেখতে পারবেন, প্রয়োজনে আপনারা তাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন, ক্রয় করার সময় এবং মেশিনও পাবেন এবং ডাইও পাবেন, এই জিনিসগুলো আপনারা পাবেন। আপনি মিস্টার রাহেনের সাথে যোগাযোগ করে
এই জিনিসগুলো নিতে পারেন। এটা হলো মিস্টার রাহেল রুবেল রায়ন সাহেবের স্টল। এখানে বিভিন্ন ধরনের মালামাল থাকে, যে মালগুলা বিভিন্ন মেশিনে সেট করার পূর্বে মার্কেট থেকে আনার পরে এখানে রাখা হয়। এখান থেকেই মূলত বিভিন্ন ধরনের এই মালগুলো যখন সেট হয় তখন এগুলা এখান থেকে নিয়ে সেট করে এখানে বিভিন্ন ধরনের ডাইস দেখেন ইয়ে তৈরি করা আছে, ডাইস বানানো আছে। অনেক সময় ঢালাই করতে হয়, অনেক সময় কাটিং করতে হয়, অনেক সময় ব্যান্ড করতে হয়। এই জিনিসগুলো এখানে রেখে তারপর এখান থেকে এই কাজগুলো বিভিন্ন ওয়ার্কশপে দেয় এবং তারপর আপনাদের কাছ থেকে এই কাজগুলো দেয়। এখন মিস্টার রুবেল রাহেন সাহেব আপনাদের সামনে তার নিজের পরিচিত দিবেন এবং খুব শর্টকাটে কী কী বানায় এই জিনিসগুলোর কথায় আপনাদেরকে বলবেন। আমি এখন প্রোপ্রাইটার, তরুণ প্রোপ্রাইটার মোহাম্মদ রুবেল রাহেন সাহেবের সাথে কথা বলছি। আপনি এখানে মূলত কী কী প্রোডাকশন করেন এবং এই প্রোডাকশনের মান কীরকম এবং আপনারা যে একটা মেশিন বিক্রয় করেন সেই মেশিনগুলোর কী ধরনের রেট হতে পারে এবং যারা নতুন উদ্যোক্তা যারা তৈরি হবে যে তরুণগুলা তারা এই মেশিনগুলো নিয়ে যদি কাজ না জানে সেই ক্ষেত্রে কি আপনি তাদেরকে কোনো প্র্যাকটিক্যাল কাজ শিখিয়ে দেন কি না, এই জন্য আপনার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি। বলে আসলে ধন্যবাদ আমাদের অভাব ভাই আপনি এত সুন্দর একটা ভিডিও করার জন্য। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই সেক্টর হচ্ছে ক্ষুদ্র মেশিনারি সেক্টর। এটা মাননীয় প্রধানমন্ত্রী বিগত 2018-19 সালে ঘোষণা করছে মাদার অফ সেক্টর। তো এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে একটা সময় আমরা নির্ভর ছিলাম সুদূর চায়না, জাপান এবং আমাদের নিয়ারিস্ট কান্ট্রি ইন্ডিয়া। এখন আমাদের দেশে যেভাবে শিল্প দ্রুতি বাঁচে তাহলে দেশ বাঁচবে, আর শিল্প বাঁচানোর জন্যই আমাদের এই অক্লান্তিক পরিশ্রম। কীভাবে আমরা আমাদের দেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে হাইটেক করতে পারি এবং বিশ্বের দরবারে আমরা একটা বিশাল পরিচিতি লাভ করতে পারি, এটা আমাদের পক্ষে এককভাবে সম্ভব না। সকলের সহযোগিতা ভালোবাসার সাথে শিল্প বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু আমরা যেটা তৈরি করি সেটা হচ্ছে যে আমরা নিখুঁত পাইপ ব্যান্ডিং তৈরি করি, এক্সেলেন্ট টিউব ব্যান্ডিং সলিউশন আমরা দিয়ে থাকি। মূলত এটা বেসিক্যালি হচ্ছে আমার এই পেশার সাথে আমি বিগত 18 বছর কাজ করতেছি এবং আমরা বাংলাদেশের প্রত্যন্তই অঞ্চলগুলোতে ব্যান্ডিং সলিউশনে ফেব্রিকেশনে অলমোস্ট গ্রাম বাংলাগুলোতে মেশিন সেল করতেছি এবং আমাদের নিয়ারেস্ট কান্ট্রি ইন্ডিয়াতেও কিছু মেশিন আমাদের সেল হয়েছে। এখন আমরা কাজ করতেছি আরও এটাকে গভীরভাবে, যেহেতু আমাদের দেশ একটা সম্ভাবনাশীল দেশ এবং উন্নয়নশীল আশা করা যায়। এটা অনেক আমরা যদি এই সেক্টরের প্রতি মনোযোগ হই, দৃষ্টি আকর্ষণ করি, অনেক উন্নয়নশীল আমরা সামনে একটা ভালো কিছু করতে পারবো। তবে আমাদের টিউব ব্যান্ডিং যেটা বেসিক্যালি যে ফার্নিচার এখন আর ওরকমভাবে উক হচ্ছে না দেশে, এই জন্য আমরা আয়রনের উপরে ডিপেন্ডেন্ট হচ্ছি। আমাদের আপনি ইন্টুরিয়ান্স বলেন, অফিসিয়াল ফার্নিচার বলেন, এই আইটেমের মূলত মেশিনারিজ ইকুইপমেন্টগুলো আমরা তৈরি করি আর সেটা হচ্ছে সমস্ত শ্রেণীর মানুষ এটা ব্যবহার করে। আমাদের কিছু প্র্যাকটিক্যাল সিনিয়র যারা 20-25-30 বছর এক্সপার্ট আছে তাদের সহযোগিতা তাদের এক্সপার্ট দ্বারাই নিয়ন্ত্রিত এবং আমাদের বেসিক্যালি কিছু ইঞ্জিনিয়ার আছে, ডিপ্লোমা মেকানিক্যাল সব কিছু মিলিয়েই সম্মিলিতভাবে আমরা গুণগত মান এবং ভালো রেখে আমরা সবসময় ফলো করি উই আর মেনটেন্যান্স সেফটি অ্যান্ড কোয়ালিটি। আমাদের কাজের দায়িত্ব এবং গুণগত মান সব কিছু নিশ্চয়তার চেষ্টা করি। এখন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমরা একান্তই কাম্য। যদি আপনাদের সাপোর্ট এবং দেশ বাঁচবে, শিল্প বাঁচবে, দেশ বাঁচবে, দেশ বাঁচবে, শিল্প বাঁচবে, যদি এটা আমাদের কাছে গুণগত আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আরও পাই, সামনের দিনগুলোতে আমাদের দেশ কিভাবে আরও হাইটেক করা যায় এই প্রত্যাশায় আমি শেষ করতেছি। এসআর কমিউনিকেশন থেকে আমি রুবেল রায়হান, ধন্যবাদ সবাইকে।